বিয়ের পর প্রথম রাতে বরকনের সঙ্গে একই ঘরে শোবেন নববধূর মাও। এমনই বিচিত্র একটি রীতি চালু রয়েছে আফ্রিকার কিছু অঞ্চলে। শুধু আফ্রিকাই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিয়েকে কেন্দ্র করে দেখতে পাওয়া যায় বিচিত্র সব রীতিনীতি। আফ্রিকার ওই রীতি অনুযায়ী বিয়ের প্রথম রাত্রে জামাইয়ের সঙ্গে রাত্রি যাপন করার সময়ে দাম্পত্য জীবন নিয়ে নানারকম পরামর্শ দেন কনের মা। যদি কনের মা না থাকেন তবে পরিবারের সবচেয়ে বয়স্ক নারী সেই দায়িত্ব পালন করেন। রাত্রি পার হলে পরের দিন ওই নারী ঘোষণা করেন নবদম্পতির দাম্পত্য জীবন কতটা সুখের হবে। পাশাপাশি চীনের টুজিয়ান নামের এক জনগোষ্ঠীর মধ্যে বিয়ের আগে থেকেই দেখা যায় বিচিত্র একটি রীতি। সেখানে বিয়ের এক মাস আগে থেকেই কাঁদতে হয় হব বউকে। প্রতিদিন নিয়ম করে অন্তত এক ঘন্টা কাঁদতে হয় কনেকে। স্থানীয়রা মনে করেন বিয়ের আগে কাঁদলে সুখের হবে নবদম্পতির জীবন। তেমনই ইরানে একটি বিবাহ প্রথার প্রচলন রয়েছে যার নাম হল মোতানিকা বা মোতা বিবাহ। এর বেশিরভাগই একটি নির্ধারিত মোহরানা বা অর্থের বিনিময়ে একটি নির্ধারিত সময়ের জন্য অন্য কারো স্ত্রী হয়ে থাকে। ইরানে অনৈতিক কারবার মূলত এটার মাধ্যমেই হয়ে থাকে, যেখানে আনুমানিক 250,000-এরও বেশি যৌনকর্মী রয়েছে এবং যাদের মধ্যে 50%ই হচ্ছে বিবাহিত, আর তাদের আয়ের একটি বড় উৎস এটি। তেমনই ভারত পাকিস্তান সীমান্তের কাছে একটি ছোট গ্রাম দিলাসার। ওই গ্রামের সব পুরুষের বাড়িতেই রয়েছে দুজন করে স্ত্রী, কিন্তু তাদের সংসারে কোনো অশান্তির সৃষ্টি হয় না কিংবা কোনো আইনি জটিলতার মুখোমুখিও হতে হয় না। বরং সেখানে দুটি বিয়ে না করাটাই বেআইনি মনে করা হয়। এটি অদ্ভুত হলেও এর পিছনে রয়েছে ভিন্ন একটি বিশ্বাস। বলা হয়ে থাকে গ্রামের যত পুরুষ বিয়ে করতেন তাদের কারোরই প্রথম স্ত্রীর কোনো সন্তান হতো না, তাই দ্বিতীয়বার বিয়ে করতে হতো তাদের এবং দ্বিতীয় স্ত্রীর কোলে জন্মনিত সংসারের প্রথম সন্তান। পূর্বপুরুষদের এই রীতি পরিবর্তন না করার কারণে এখনও আধুনিক যুগেও এই রীতি রয়ে গিয়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশে থাকা অন্যতম একটি সম্প্রদায় হল দ্রোপ্পা, যারা নিজেদেরকে আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর ভাবেন। নিজের ভাইয়ের সঙ্গে নিজের স্ত্রীকে বদলে নিতে পারেন তারা, আর সেই সঙ্গে স্ত্রীরা চাইলে নির্দ্বিধায় বহু স্বামী নির্বাচন করতে পারেন। তারা বিশ্বাস করে আজব এই রীতির মাধ্যমে তাদের সমাজের ওপর থেকে সকল প্রকার অশুভ প্রকোপ দূর হয়ে যায়। এমন ঘটনা কি কখনো শুনেছেন যে ছেলেদের বিয়ের আগে জীবন বাজি রেখেই বউ খুঁজে আনতে হবে জঙ্গল থেকে? দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর হব কনের বন্ধুরাই তার মা বাবার অনুমতি নিয়ে জঙ্গলে লুকিয়ে রাখতেন কনেকে। এমন এক রীতি একসময় ভারতেও ছিল, যদিও এখন জঙ্গলের অভাবে ক্রমশ হারিয়ে গিয়েছে বিয়ে করার এই আজব রীতি। সেই সময় মথুবান সম্প্রদায়ের মধ্যে বিয়ের রীতি সমস্ত গ্রাম উপভোগ করত এক সপ্তাহ ধরে, কারণ বিয়ের আগে জঙ্গলে লুকিয়ে রাখা হতো কনেকে। হব বরকে নিজের সাহসিকতার প্রমাণ দিতে গভীর জঙ্গলে তন্নতন্ন করে খুঁজে বার করে আনতে হতো কনেকে, তারপরেই তাদের বিয়ে হতো।